আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি। প্রতিদিনের মতো আজও নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিও শুরুতে বলি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। কুরবানির ঈদ উপলক্ষে স্পেশালি গরম মশলা বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর কাঁঠালের বিচি দিয়ে কচুর লতি দিয়ে রান্না করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে এপাশ থেকে নাস্তাটা বানিয়ে নিলাম। আজ পিঠা বানালাম খোলা জালি পিঠা। আফিফা মাদ্রাসা থেকে এসে নাস্তাটা খেতে বসে গেল, এখন নাস্তাটা খেয়ে নিল। এপাশ থেকে কাঁঠালের বিচিগুলো কেটে এক ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখে দিব। এরপর শিলপাটা ভালো করে ঘষে হাত দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব, তারপর উপর থেকে আবরণগুলো উঠে যাবে। এখন কাঁঠালের বিচি আর কচুর লতি রান্না করার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর চার পাঁচটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ফালি করে রাখা চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিলাম। এখন এর মধ্যে আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট একটু বেশি করে দিয়ে দিবেন, না হয় লতিতে গলা চুলকাতে পারে, সেজন্যই আদা রসুন পেস্ট বেশি দিয়ে দিব। হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরের গুঁড়া। এরপর কিছুক্ষণ নেড়ে ছেড়ে মশলাটা ভেজে নিব। এই মশলাগুলোর মধ্যে কোনো পানি অ্যাড করব না। এখন আগে থেকে পরিষ্কার করে রাখা কাঁঠালের বিচিগুলো মশলার মধ্যে দিয়ে দিব। এরপর কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিব। এভাবে পানি ছাড়া কাঁঠালের বিচিগুলো মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তাহলে এর টেস্টটা ভালো আসবে। ঢাকনাটা সরিয়ে কাঁঠালের বিচির সঙ্গে কচুর লতিগুলো এখন দিয়ে দিব। এভাবে কিছুক্ষণ পরপর নেড়ে ছেড়ে দিতে হবে, না হয় নিচ থেকে লেগে যেতে পারে। এখন লতি আর কাঁঠালের বিচিগুলো কষানো হয়ে গেল। এখন পরিমাণ মতো কিছু পানি দিয়ে দিব, তারপর নেড়ে ছেড়ে নিব। কাঁঠালের বিচি দিয়ে লতি রান্না শেষ করে নিলাম। এরপর অন্য পাশ দিয়ে চিকেন রান্না করে নিলাম। এভাবে সব রান্নাগুলো শেষ করে নিলাম। কোরবানির ঈদ উপলক্ষে স্পেশালি মশলা তৈরি করব। এখন আমি এখানে কি কি মশলা নিলাম সেটা আপনাদেরকে এখন দেখাবো। তো চলুন। সাদা জিরা, যত্রিক, জায়ফল, লবঙ্গ, গোলমরিচ, স্টার 3টা, কালো এলাচ, গুয়ামুড়ি, শাহি জিরা, সাদা গোলমরিচ, পোস্তদানা, তেজপাতা, সাদা এলাচ, দারচিনি। এখন সবগুলো মশলা হাত দিয়ে একসাথ করে মিশিয়ে নিব, তারপর চুলার নিচে দিয়ে আমি মুচমুছে করে নিব। আপনারা চাইলে রোদে দিয়েও মুচমুছে করে নিতে পারেন, আমি রোদরে দিইনি, এজন্য চুলার নিচে দিয়ে মুচমুছে করে নিলাম। এখন একটা ব্লেন্ডার জগ নিয়ে নিলাম। এখন ব্লেন্ডার জগের মধ্যে মশলাগুলো দিয়ে গুঁড়ো করে নিব। মশলাগুলো গুঁড়া করার পর দানা দানা ছিল, সেজন্য আমি চালনি দিয়ে চেলে নিলাম।
এভাবে আপনারা চাইলে ঈদের জন্য স্পেশালি মশলা তৈরি করে নিতেই পারেন বাসায়। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।